চাঁদ ওঠে সবারই ভালো লাগে চাঁদের প্রিয় কজন হতে পারে আমার প্রিয় হওয়া নাই তো এত সোজা মরে যাবে তাপে ছুলে পড়ে আসসালামু আলাইকুম ইবরণ ওয়েলকাম টু অ্যানাদার ব্লক আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দিনটি ছিল সাতই ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ওমরে মোরে তো অনেক দিন আগের একটা ভিডিও ছিল তো আমার একটু ফোনের সমস্যা হওয়ার কারণে ভিডিও এডিট করতে সমস্যা হইতেছিল এই কারণে অনেক দিন পর ভিডিওটা এডিট করে আজকে ভিডিওটা আপলোড দিলাম অবশ্যই যারা যারা বইমেলা যান নাই তারা এই ভিডিওটা দেখলে পুরো বইমেলা ঘোরা হয়ে যাবে আমার ভিডিওর মাধ্যমে আর আজকে ছিল প্রথম রোজা তো অনেক দিন পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি তো বইমেলায় গিয়েছিলাম অনেক আশা নিয়ে কারণ আমার অনেকে শপিং ব্লগ ভিডিও দেখছেন তো আমরা এই শাড়িটা কিনছিলাম দুই ফ্রেন্ড একসাথে ম্যাচিং করে ব্যাগ কিনছিলাম শাড়ি কিনছিলাম সব কিছু টোটালি ম্যাচিং ম্যাচিং তো অনেকটা আশা নিয়ে যাওয়ার পর আমাদের তেমন একটা ভিডিও বা ছবি সুন্দর আসছিলো কিন্তু ভিডিওগুলো আমি তেমনভাবে করতে পারি নাই কারণ আসে না কথায় যা বেশি আশা করলে হয় না তেমনই একটা হয়েছিল তো আমরা একটু ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম আর যেহেতু সাতাশে ফেব্রুয়ারি ছিল আর দুই দিন বেপি মানে বইমেলা ছিল বাকি এই দুই দিন বইমেলা অনেক ভিড় হয়েছিল আমি গিয়েছিলাম একেবারে লাস্টের দিক দিয়ে সাতাশে ফেব্রুয়ারিতে তো এখানে কয়েকটা বই দেখতেছিলাম আর সবচেয়ে একটা স্টল অনেক সুন্দর করে ডেকোরেট করা হয়েছে মার্শাল অনেক সুন্দর হয়েছে আর এটা অনেক ভাইরাল টপিকে ছিল বইমেলার মধ্যে তো ওই বইমেলার ওই স্টলতে তো আপনাদের নিয়ে যাবো কিন্তু আমি এর আগের বার বইমেলায় গিয়েছিলাম কিন্তু এবারের বইমেলা থেকে আগের বারের বইমেলার ডেকোরেশন করা মানে আপনার স্টল ডেকোরেট করা সবগুলো অনেক সুন্দর সুন্দর ছিল কিন্তু এই বছর তেমন একটা দেখলাম না ডেকোরেট মানে সুন্দর আর এই মিজান পাবলিকের বইমেলাটা আগের বারও হয়েছিল এখনও হয়েছে আর এইটা সবচেয়ে ভাইরাল হয়েছিল তিশা মুস্তাকের বই নিয়ে তো ওনাকে যদি কেউ চিনে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ফ্রেন্ড বলতে শুনে নাকি নাটক করে তো উনিও বই লিখছে আর এবার দেখলাম অনেকেই বই লিখছে তিসা মুস্তাকের বইটা কিন্তু আমি পাই নাই কারণ যেহেতু আমি একেবারে লাস্টের দিক দিয়ে গেছি তো আমি গেছিলাম কিন্তু দেখি না কোনো বই এরকম দেখি নাই ওইখানে মিজান প্রকাশনীতে আসলে অনেক একটা ভাইরাল টপিক ছিল মনে হয় তিসার মোস্তাকের কথা কি আর বলবো আমি নিজেও জানি না তো এইটা ছিল সবচেয়ে আসল একটা মানে ঘরের মতো তৈরি করছে পুরাই মনে হইতেছে এটা একটা ঘর এটা একটা বাসা আর পুরো ডেকোরেটটা করছে বাংলাদেশে একটা থিম রেখে এই তো বাংলাদেশের পতাকা তো স্টলটার নাম ছিল আকাশ তো সবাই এই স্টলটার দিকে ভিড় করতেছিল তো এই তো ঘরের ভেতরে ছিল বই দিয়ে সবকিছু ডেকোরেট করা ছিল আসলে এই ঘরটা অনেক সুন্দর ছিল পুরো গ্রামের ভাই পাও গেতেছে সবাই এই এখানে ছবি তুলতেছে ভিডিও করতেছে তেমনি আমিও ছবি তুললাম ভিডিও করলাম সবাই একটা দিনে দেখলাম যে বই হাতে নিয়ে ভিডিও করতেছে ছবি তুলতেছে আমার পাশের জনকে দেখবেন তো এখানে সবকিছু ঘুরতে ঘুরতে দেখেন কবি মনে কবিতা আবৃত্তি করতেছে শুনতে পারবেন এখানে এই অচেনা নগরে জীবন প্রিয় শহর দেখা হবে এদেশ কেমন নিরাপতা শুধু মেয়েটা পড়েই নিরাপতা ভাঙার শব্দ খুঁজে পাওয়া যায় ধন্যবাদ সকল তারপর সন্ধ্যা হয়ে গেছিলো বসতে থাকতে থাকতে এরপরে দেখলাম টেডি তো টেডির সাথে দেখা হয়ে গেলো আর টেডিকে মানে ছুঁইতে হলে বা টেডির সাথে ছবি তুলতে হলে টেডির চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে কিন্তু আমি টেডি সামনেও না কারণ টেডি বলতে কি আমি তো জানি এটা মানুষ বা একটা পুরুষ তো এটা বাচ্চারা অনেক খুশি হয়েছে টেডিকে দেখে বাচ্চারা অনেকটা আগ্রহ টেডির কাছে গেছে ছবি তুলতে কিন্তু আমি শুধু ওদের বিদ্রোহ করছি আর যারা যারা ওর সাথে ছবি তুলছে সবার চ্যানেলটা ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হয়েছে তো এগুলো করার পর আমরা এখানে খাবার নিয়েছিলাম রাইস বার্গার রুচি কাবাব তো এগুলো খাওয়া শেষ করে এখন বাসার দিকে যাব তো অনেকদিন পর ভিডিওটা আপলোড করতেছি আর ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ